রসমালয়ং মোহুর রসিকা ভুবি ভাবুকা প্রীবত ভগবতং রসমালয়ং মোহুর রসিকা ভুবি ভাবুকা। কৃষ্ণ বৈকুণ্ঠর ভূমিষ্ঠ হয়ে থাকা সন্মানীয় ভাগবত প্রেমী বা পাই সমস্ত জয় জয়ন্তী সমস্ত জনের সম্মেলন পরিপাটি জানাই আপনার সব নির্দেশ ক্রমে পাঠ মুহূর্ত মাজলে আমি আগবাহিছ। কৃষ্ণ বংশাবলী প্রথম শোক নিগদতি শুনি শোক মহি পতি ও কহিল তোমাত কাম দেব পতি আন পুত্র পুত্র যত হইলে এই কথা কিনি অভিশপ্ত পরীক্ষিত রজার আগত গঙ্গা নদী পারত ব্যাকরণ নন্দন শুকদেবে সুন্দরভাবে ভাগবত প্রথম স্কন্ধর পৰা অর্থাৎ এই দশম স্কন্ধ মাঘ ভাগলৈকে কথাখিনি প্রকাশ করে বুঝাই আছে। আর এতিয়া কৃষ্ণ বংশাবলী কথাখিনি সুন্দরক ব্যাকরণ নন্দন শুকদেবে অভিশপ্ত পরীক্ষিত রজা বুঝাই দিছে। শোক নিগদতি শুনিয়ক মহিপতি কহিলো তোমাক কাম দেবতপতি, হে পরীক্ষিত রজা তোমাক কামদেব কেনেকৈ জন্ম হয়েছিল এই কথাখিনি মই বুঝাই দিল। আনু পুত্র পুত্র যত ভৈলক কৃষ্ণর আর বাকি পুত্র সকল কৃষ্ণ যখন পুত্র জন্ম হয়েছিল তার কথা কহু আবে শুনা নরেশ্বর। গতি সেই মানুষের শ্রেষ্ঠ রজা পরীক্ষিত রজা বাকি কথাখিনি মই তোমার আগত কবলে আগবাহিছো, তুমি শুনা। ষোড়শ হাজার অষ্টাধিক এক শত অর্থাৎ ষোড়শ হাজার ভার্যা লগতে মানে অষ্টাধিক এক শত অষ্টাধিক মানে অষ্ট আটগী ষোল মানে ষোল হাজার আটগী বোলে পত্নী, অর্থাৎ
কৃষ্ণ বোলে ভার্যা দেখাইছে, কিন্তু প্রকৃতার্থ পাঁচ মানে আটগারী ভার্যা। এই আটগারী অষ্টমহিষী বলে কৈছে, রুক্মিণী রুক্মিণী যাবন্ত্রী সত্যভামা ভদ্রা কালিন্দী মিত্রবৃন্দা লক্ষণা আর সত্রা। এই আটগারী ভার্যা, বাকি পুরুষ হাজার মানে হাজার অর্থাৎ পুরুষ হাজার গৰাকী গোপী অর্থাৎ এই ভকত দেখুৱাইছে। সেয়েহে এই কথাখিনি সুন্দরভাবে প্রকাশ করে দিছে, এতেকে ভার্যাক কৃষ্ণে রমন্ত সতত সেই ভার্যা সকল লগত রমন করে আছে। গৃহর নোলান্ত হেন দেখি কন্যাগণে গৃহর পৰা বোলে মানে ভিতরপরা কন্যা সকলে নোলায়, আপনারও শ্রেষ্ঠ হবে মানি লন্ত মনে, যে নিজ কর্মত শ্রেষ্ঠতা দেখাই মনে ভাবি ললে, মইকে সুন্দরী বৈশ্য করল কৃষ্ণ যে কন্যা সকলে ভাবি ললে, মই যে ইমান সুন্দর এগারী ধুনিয়া যুবতী, সেই কারণে জগত গোসাই কৃষ্ণও আমাক পছন্দ করলে, আমাক বৈশ্য করলে, আমার সমান এগারী ভাগ্যবন্ত সুন্দরী নাই বলে নিজকে নিজে প্রশংসা করেছে। সেয়ে আজমা রাম কৃষ্ণ কেহু নজানে তত্ত্বক, ভকতে আপনার আত্মা রাম কৃষ্ণ কথা বুঝি পায়, অভকতে কেতিয়াও বুঝি নেপায়। কারণ কৃষ্ণ মহিমা তত্ত্ব বুঝি পাবলে হলে প্রভু ভগবন্ত একান্ত ভকত হব লাগিব, আর চরণের শরণ ভজন গ্রহণ করি গুরু সেবা দেব সেবা নাম সেবা ভকত সেবা, লগতে আটাইতকৈ মূল বস্তুতে হল ভকতর অঙ্গে রঙ্গে করে সর্বক্ষণ কৃষ্ণকে আরাধি করে শ্রবণ কীর্তন। আর শ্রবণ কীর্তন করুতে করুতে এই চারি বস্তু যেতিয়াই হৃদয়ত স্থিতপ্রজ্ঞ হব, আর জ্ঞান বিজ্ঞান তদন রহস্য যেতিয়া আত্মার বিলীন হয়ে যাব, তেতিয়াই বোলে এই কৃষ্ণ যেটো রহস্য মহিমা তত্ত্বটো ভকতসকলে বুঝি পাব। সেয়েহে তার পিছনে এনে ধরনের প্রকাশ করেছে। আপনিনো কি বুঝছে সেটো দিয়ে কোকসুন, মই একো বুঝি পোৱা নাই, সেইকাৰণে কৈছো রমন করেছে। আর প্রত্যেক গে ভাবিছে যে ভগবন্ত মোৰ লগতে আছে, আর মোৰ সমান ভাগ্যবতী নাই, আর মই ভগবন্ত বস করে রাখিছো এইটো কোৱা নাই। কৃষ্ণ বাজনাই বস্ত্রটা আগবঢ়ালে ঠিকই আছে, এইটাই যে প্রভু ভগবন্ত ষোড়শ হাজার মানে বিয়া করাইছিল একদিনাই, কোনদিনা বিয়া করাইছিল বাবে, যদিনাখানি নরকাকুক বধ করেছে, নরকাকুক বধ করি এই নরকাকুকে ষোলো হাজার কন্যা বন্দী করে রেখেছে, বুঝি পাইছেনে, সেই ষোলো হাজার কন্যা একদিনাই বিবাহ করে প্রত্যেকের গৃহ এটা এটা গৃহ নির্মাণ করে, আর প্রত্যেকের গৃহতে প্রতিটি কর্ম বেলেগ বেলেগ, কোনোবা এটা গৃহত লড়া বনাই আছে, কোনোবা এটা গৃহত বোলে কাঠি কামি করে আছে, কোনোবা এটা গৃহত মানে গৃহ কর্মত ব্যস্ততা হয়ে আছে, কোনোবা এটা গৃহত বোলে প্রসাদ খাই আছে, দেবকী নাওতে গিয়ে দেখা পাকে নাই না, এয়া হল বিভূতি কর্ম মানে এই কর্মখিনি দেখাই দিছে ভগতক। কারণ ষোড় হাজার তত্ত্বটো এনেকাই যে ষোড় হাজারে নয়, যত জীব জঙ্গমা কৃত পতঙ্গমা অগনগ জগতরী কায়া সর্বকহু মারি পুরত উহি হাত উদর নাহি করত ভূত দেয়, প্রত্যেকের হৃদয়তে হৃদয় মন্দিরতে মানে বিরাজমান হয়ে আছে।
কিন্তু আমি শরণর গতি করাকে আসল কথা। এটা পনেরো হাজার গতি করেছে, কিন্তু একদম স্পষ্টভাবে দেখাই দিছে রতি মানে মানে সেবা করেছে পনেরো হাজার কইনা, কিন্তু অষ্টমহিকা ধরব পড়া নাই, সেই দুগী বিষয়তে রতি আছে, বুঝিব আছে নে। এতিয়া আমি সেই ষোলো হাজার এটা ভিন্ন অংশ কারণে শরণত শ্রবণ কীর্তন রস আছে কারণে এই রসতে মজি এতিয়া গুণনাম শ্রবণ আর কীর্তন করেছো। এতিয়া সেই রস আমি নেপালে কেতিয়াও রতি করব নোৱাৰো। এতিয়া সেই কারণে তার পিছনো পাতে কি কয় সেই পাথর মাজেদি আমি কথাখিনি আগবাম। আমি কি কোন বুঝি পাইছো প্রশ্ন আপনার করে মহর্ষি সকলে মহামহা যে মানে প্রধান ব্যক্তি সেই সকলে উত্তর দেশে গতি করেছিল। এটা উত্তর দেশ তো আমার বৈশিষ্ট্যটা কি আছে? উত্তর দিকটো হল আয়ন দুটা, এটা হল দক্ষিণার এটা হল উত্তর আয়ন। জীব সমস্তই যদি বেয়া কর্ম করে উত্তর মানে দক্ষিণ আয়নে গতি করে আর নরকত দাঁত নরকত ভঞ্জিবল হবে। আর যখন মানুষে অর্থাৎ জীবয়ে ভাল কর্ম করব কৃষ্ণ সৎকর্ম করব উত্তর দিকে গমন করে। উদাহরণ দেবকী নারায়ণে নাম গায়, নাম গায় বড় ভাল পায়, নাম গায় থাকা অবস্থাতে বাকি সকলে বেহি বেহি শুনে। তেতিয়া মনতে এদিন প্রশ্ন হল যে মই নিজে নাম গাছো মোৰ নিজৰ কাৰণে, আন সকলে যে বেহি বেহি শুনে ইয়াৰ কাৰণ কি হব পাৰে? তেতিয়া মনতে ভাবিলে মই ভূগোলকত পিতৃ ব্রহ্মাৰ ওচৰত গৈ মই প্রশ্ন উত্তরটো লব লাগিব। এদিনাখন ভূগোলকলে গল আর ব্রহ্মা শরণর সেবা জানায় কলে পিতা আমি একটা মহান প্রশ্ন লৈ আপনার ওসর উপস্থিত হয়েছ। হয় দেবর্ষী কোয়াশন পিতা, প্রভু ভগবন্ত নির্গুণ ব্রহ্ম কৃষ্ণ গুণনাম গায় বড় ভাল পাও আর নাম গোয়ার লগে লগে যে বাকি মানুষবিলাকে বেহি বেহি যে শুনে ইয়ার কারণটো কি হব পারে? ও ইয়ার কারণটো বারো বৈষ্ণব ভিতর আমাকে এজন বৈষ্ণব বলে কয়, কিন্তু এই নামের মহিমাটো মই বোলে নেজানো। বোলে কোনে জানিব? বোলে বারো বৈষ্ণব ভিতর শ্রেষ্ঠ এক নম্বর বৈষ্ণব শিবক কোয়া হয়। শিবয় বোলে এহেজার নাম জপ করে, কৃষ্ণ গুণ নাম এহেজার জপ করে, গতি উত্তর দিব আপনার। তেতিয়ালে পিতায় মই মেলানিহে মাতিছো, লগে লগে কৈলাশ ধাম পালেগৈ শিৱ ওচৰত আৰু শিৱক প্ৰণিপাত জনাই দেৱকী নাৰদে কলে, হে ভোলানাথ তোমাৰ চৰণত প্ৰণিপাত। তেতিয়া চকু মেলি চালে, হঠাতে আজি এই কৈলাশ ধাম পবিত্ৰতা কৰিলা, হে দেৱকী আহক এই আসন গ্ৰহণ কৰক। আর লগে লগে দেবকী নারদে আসনত বহিল আর অহা উদ্দেশ্য খুঁজলে। তেতিয়া দেবকী নারদে কলে যে প্রভু ভগবন্তর নাম আপনি জপ করে আর আমি গাও। এতিয়া সেই নাম ভাল পাও, নাম ভাল পায় গোয়ার লগে লগে মানুষবিলাকে বেহি বেহি খুঁজে ইয়ার কারণ কি হব পারে? এই প্রশ্নটো পিতৃদেবক খুঁজিল, পিতৃয়ে আপনার ওসলে পাঠাই দিলে উত্তরটো দি কৃতার্থ করতে। কৈলাশর শিবয়ে কলে, এহেজার নাম জপ করো হয়, এই নামের মহিমাটো আমিও নেজানো। এটা কোনে জানিব? বোলে অন্তত আমি ভগবন্ত বাদে কোনে জানি, ওসলকে গো। দেবকী নারদে শিবক সেবা জানাই গোলকধামত প্রবেশ করলে আর সেই গোলকধামত প্রবেশ করার লগে লগে এভাগি নামেরে, হে হরি রাম হরি অনন্ত মুরারি ভ
হারি হেও কৌ ধারি হেও ধারি নারায়ণ 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 হে প্রভু এই নিগুণ নারায়ণের সেবা গ্রহণ কর প্রভু তথাস্তু হে দেবী আপনা মো আগমনে আজি বৈকুণ্ঠ প্রবিততা করলে আহক দেবরক্ষী এই আগম গ্রহণ কর হে প্রভু মহা মহাযোগী সকলে ধ্যান করে তোমাক নেপায় কিন্তু আমি এই অভাজনে কৃপা আপনার দর্শন করে কৃতার্থ লভিছ প্রভু পিছে এটা কথা প্রভু একটা মহান ডর প্রশ্ন লই আপনার আগত ঈশ্বর উপস্থিত হয়েছ বোলে হয় কোকসন হে প্রভু আপনি অন্তর্জামী ভগবান নকলেও জানে তথাপিও আপনার নাম গায় বড় ভাল পাও শুনি বড় ভাল পাও লগতে নাম গোয়ারে বাকি মানুষবিলাকে যে বেহি বেহি শুনে এই প্রশ্ন উত্তরটা পাবর কারণে ব্রহ্মা পিতৃর ঈশ্বর সেবা জানালো তখেতে নজানো বলে কলে শিবর ওসর সুদিল শিবও নজানো বলে কলে আপনার ওসরে আহিলেও আপনি এটা উত্তরটা দিক কিতাব থাক এই প্রশ্ন বোলে উত্তর মো নাই নয় আমারই নাম আমার সহস্র নাম আছে এই নাম ভকতে গায় আর এই নামের মহিমাটা ভকতে হে পায় উত্তরটা কোনে দিব পারিব প্রভু ও আমার বিশ্বাস আছে আপনি যম নগলে যাও যম রজায় আপনার উত্তরটা দিয়ে কৃতার্থ করব তেন্তে আমি বিদায় হে মানিছো প্রভু যম নগর গই তেও কি করলে প্রথম পশ্চিম দ্বারত উপস্থিত হল দরজা চারিখন আছে মানে পশ্চিম পূব দক্ষিণ উত্তর চারিখন দরজা আছে মানে হেরিয়ত যমনগর প্রথম পশ্চিম দ্বারত উপস্থিত হল পশ্চিম দ্বারের পূব দ্বীপ মানে দিকে যাত্রা করলে পূব দ্বারা দিয়ে ওলাই গেছি গেল কাকো লগ নাপালে যমকে লগ করবলে গেছিল তারপর দক্ষিণ দ্বারত উপস্থিত হল দক্ষিণ দ্বারত উপস্থিত হওয়ার লগেলগে দক্ষিণের উত্তর দ্বারলে আহি থাকার অবস্থা সাক্ষাতে দর্শন পালে কি পালে মানুষবিলাক জমদূতবিলাকে নানা ধরনের নরক যন্ত্রণা ভোগ করাই আছে চিঁড় বাখ কান্দুন এই মানে নানা ধরনের যম দূতর শাস্তি এই শাস্তিবিলাক দেখি নারদে একটা চিঁড় মারি দিলে চিঁড়টো এইটোয়ে ও হরি রাম এই শব্দটি হওয়ারে যা জীবয় মানে তার শাস্তি খাই আছে প্রত্যেকের এগছ এগছি বন্তি হয়ে উত্তর দিকে গতি করে দেবকী নারদে ভাবিলে মানে যম রজাক আর সোধা কোনো প্রয়োজন নাই উত্তরটি মানে সাক্ষাৎ এটা পাল কারণ মানে গাইছিল অ হরি অ রাম রাম ভয়তে গাইছিল মানে ভয়তে গাইছিল কিন্তু শব্দটি শুনার শাস্তি খাই থাকা জীব সকলে উত্তর দিকে মুক্তি করলে পিছে মানে নাম গালে মানে যখন শুনে সেই শুনা সকলে মুক্তি পায় সেই কারণে নাম বেহি বেহি শুনে একজনে যদি নাম গায় আর বহু লক্ষ লক্ষজনে যদি শুনে সেই নাম শুনারে মুক্তি পায় সেই কারণে পাপ সংহারন্ত হরিনাম মহাবলী যার ধ্বনি শুনি কম্পি পলায় মহাকলি সেই কারণে সেই উত্তর দিকটো পবিত্রতার দিক বলে কোয়া হয় কারণ উত্তর দিকে গতি করা জীব সমস্ত বৈকুণ্ঠ প্রাপ্তি হয় আর বৈকুণ্ঠলে যাওয়া জীব পুনের জন্ম নহয় কৃষ্ণর চরণত ফিরি হয়ে যায় কারণ
এই কথাটো ভাগবত প্রথম স্কন্ধত কুন্তিয়ে ক্ষীণান্ত করে দিছে, কৃষ্ণ চরণ স্তুতি করেছে। শুনই গাও স্মর যেটু তোমার কথা ক আনেগরে কীর্তন প্রসংখেতা সম্বার অচিরকালত পাওয়ে তোমার চরণ।